একটু অবাক হইনি এই হত্যাকাণ্ডে কারণ গত কয়েক বছর এক যুগেরও বেশি সময়ে আমরা নিয়মিত বর্ডার কিলিং দেখেছি এবং ভারতীয়দের একটা বয়ান আছে যারা বর্ডারে হত্যাকাণ্ডের শিকার হন তারা কোনো না কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত তারা কোনো না কোনো অপরাধ চক্রের সঙ্গে যুক্ত এবং যতবার আমি ভারতীয় দূতাবাসের সঙ্গে আমি যেহেতু ফরেন অ্যাফেয়ার্সে ছিলাম কথা হয়েছে কথা বলেছি ততবারই ওরারা কয়েকটা যুক্তি দেখেছেন একটা হচ্ছে প্রত্যেকেই তারা কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত রাতের বেলা এটা হয় যারা যায় বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে তারা সংঘবদ্ধ থাকে একাধিক মানুষ থাকে একসাথে এবং বর্ডারে যেহেতু বিএসএফের টহলের সময় একজন বা ম্যাক্সিমাম দুইজন সৈন্য থাকে তাদের পক্ষে আসলে গুলি করা ছাড়া আর কোনো উপায় থাকে না যদিও সেই গুলিটি নন লেথাল বা ছড়রা গুলি এরকম কোন গুলি যেটা প্রাণঘাতী নয় এই বয়ানগুলো যে আপাদবস্তক অসত্য বয়ান এটাও আমরা বহুবার বলেছি অ্যাটলিস্ট আমি যতবার আলাপ হয়েছে বলেছি আমি এখন দেখছি এত বছর পর পনেরো বছর তো একটা দীর্ঘ লম্বা সময় এই সময়টাতে না খুব ট্রিগার ফ্রেন্ডলি হয়েছে বিএসএফ ওরা বুঝেছে যে বাংলাদেশের বর্ডারে আসলে যখন তখন গুলি করা যায় কোনো কারণে গুলি করা যায় কোনো কারণ ছাড়াও গুলি করা যায় এবং এই গুলির কোনো হিসাব কোনো জবাব তাদেরকে আসলে কখনোই দিতে হয়নি হবেও না বলে তারা ধরেছে এই জনতা সরকার আসবার পরে ফর দ্য ফার্স্ট টাইম ইন লাস্ট অলমোস্ট সেভেন্টিন ইয়ার্স আমরা দেখলাম যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত উনি পরিষ্কার বলেছেন পিঠ দেখিয়ে চলে আসবার দিন শেষ অর্থাৎ বিএসএফ এর এইগুলির জবাবে বিজিবি কেও শক্তভাবে দিতে হবে ওই পতাকা বৈঠকের দিন শেষ